হ্যালো আসসালামু আলাইকুম ফিওর্স কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় অনেক 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 ভালো আছি তো অনেকেই জানেন আমার আলমিনাকে হচ্ছে গত বছর আমি মাদ্রাসায় দিয়েছিলাম তো মাদ্রাসায়ও পড়তেছে তো তার পাশাপাশি হচ্ছে আমরা আগে থেকেই ভেবে রেখেছিলাম যে ওকে স্কুলেও আমরা পড়াবো তো জানুয়ারিতে আমরা আল্লাহ বাজার রাখলে হচ্ছে আমরা স্কুলে ওকে ভর্তি করব। তো আমি হচ্ছে আমার শাশুড়িকে নিয়ে কয়েকটা স্কুল ঘুরবো ভাবছি যে 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 দেখবো যে স্কুলের পরিবেশটা কেমন তারপর হচ্ছে আমাদের যাতায়াতের সুবিধার্থে কোনটা ভালো হয় সব দিকগুলোই আমাদের চিন্তা করতে হবে তো আমাদের বাসার কাছে মেডিকেলের একদম সাইডেই হচ্ছে গোল্ডেন অ্যাকাডেমি স্কুলটা সম্পর্কে অনেকেই হয়তোবা জানেন খুব ভালো একটা ইতিমধ্যে অনেক ভালো একটা পজিশন তৈরি করে নিয়েছে তো আমি হচ্ছে সেই স্কুলেই আজকে আসছিলাম আমার শাশুড়িকে নিয়ে সাথে তাসিফও আসছিলো আর রাস্তায় হচ্ছে আলমিনাকে ওর মাদ্রাসায় নামাই দিয়ে দেন হচ্ছে আমরা এখানে আসছি তো স্কুলটা ঘুরে ঘুরে দেখতেছিলাম তো সব মিলায়ে আমার কাছে আলহামদুলিল্লাহ স্কুলটা ভালোই লেগেছে আর যেহেতু আমরা ওকে আনা নেওয়ার ব্যাপারটা একটু কঠিন হয়ে যাবে যার কারণে হচ্ছে আমরা চিন্তা করছি যে এখানে দিই আর যেখানেই দিই না কেন গাড়িতেই আসা যাওয়া করবে ফার্স্টে কয়েকদিন আমি হয়তো আনা নেওয়া করবো ওর দাদু আসা যাওয়া করবে বা ওর দাদা আসা যাওয়া করবে তো তাসিফকেও নিয়ে আসছিলাম তাসিফ তো অনেক দুষ্টুমি করতেছে তারপরেও আমি একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম তো মোটামুটি আমার কাছে স্কুলটা অনেক ভালো লাগছে আর হচ্ছে স্কুলে অনেক স্টুডেন্টই আছে মাসাল্লাহ তো আমার সব মিলে মোটামুটি ভালো লাগছে তারপরেও আমি হচ্ছে আরও একটা দুইটা স্কুল আমি দেখব দেন হচ্ছে আমার কাছে যেটা ভালো মনে হবে আমি সেই স্কুলটাই আমার বাচ্চাকে দিব আর বেসিক্যালি হচ্ছে বাচ্চা মানে শুধু ভালো স্কুলে পড়লেই যে ভালো রেজাল্ট করবে বা ভালো মানুষ হবে এমনটা না আমি 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 মনে করি অ্যাটলিস্ট এরকমটা না কারণ বাবা মার শিক্ষাটাই হচ্ছে বড় শিক্ষা এবং বাচ্চার বিকাশ হয় হচ্ছে ঘর থেকে বাচ্চার যে মন মানসিকতা বলেন তারপর পড়ালেখা বলেন সব কিছুই তৈরি হয় হচ্ছে বাবা মার উপরেই ডিপেন্ড করে আমি মনে করি তো আমি হচ্ছে আরও অন্য স্কুলে আমি চিন্তা করতে পারতাম বাট আমি একটু আমার আগেই বললাম যে আমি হচ্ছে যাতায়াতের ব্যাপারটা বা কোনটা আমার সুবিধা হবে আমার বাসার কাছে হয় কোনটা আমি সেটাই আগে চুজ করব এবং পরিবেশটাও তো দেখতে হবে তো সব মিলায় হচ্ছে আমার কাছে স্কুলটাও বেশ ভালো লাগছে তারপরেও বললাম যে আমি আরও একটা দুইটা স্কুল দেখবো দেন আমার কাছে যেটা বেটার অপশান মনে হবে আমি সেটাই করব তো ওর বাবার সাথে বা আমার শ্বশুরের সাথে আলাপ করেই তো আমি হচ্ছে যেটা বলছিলাম যে আর আরও ভালো স্কুলে দিতে পারতাম তো ওই যে বললাম যে ভালো স্কুলে দিলেই যে বাচ্চা মানুষ হবে বা বাচ্চা ভালো ভালো একটা পজিশানে যাইতে পারবে এটার গ্যারান্টি কতটুকু দিতে পারবো আমি তো ভালো স্কুলে দিয়ে আমি খুব মশান দিয়ে একদম সেজে কুচে বান্ধবীদের নিয়ে শো অফ করলাম আমার বরের অনেক টাকা তারপর ভালো পোশাক আশাক পরলাম কিন্তু গড়ে যে আমি হচ্ছে আমার বাচ্চার দিকে আমি ঠিক প্রপারলি টেক কেয়ারটা করতে পারলাম না বা ওকে আমি মানুষ করতে পারলাম না ওকে সময় দিতে পারলাম না আর সবচেয়ে মূল কথা হচ্ছে বাচ্চাকে বেশি বেশি সময় দিতে হবে ওকে ঠিক মতন পড়াইতে হবে ওকে নিয়ে বসতে হবে এখন সেই সময়টায় যদি আমি বাচ্চাকে নিয়ে আমি আমার ফ্রেন্ড সার্কেল নিয়ে আমি ঘুরে বেড়াই বেড়াইতে যাই ফটোশ্যুট করি শো অফ করি আমার পরের অনেক টাকা তো এটা আমি কখনোই করবো না এটা আসলেই রীতিমতো একটা বোকামি আমি মনে করি তো যার কারণে হচ্ছে আমি আর আমার কাছে বেটার অপশান এটাই মনে হয়েছে